ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে সম্প্রতি একটি সংবাদপত্রে খবরের ভিত্তিতে স্পষ্টীকরণ দিল টিএফএ। ওই সংবাদপত্রে নাকি বলা হয়েছিল টিএফএ এর কোনো রেজিস্ট্রেশন নেই। শুক্রবার টিএফএ সচিব অমিত চৌধুরী তাদের রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ওই সংবাদপত্রের খবর সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে অভিযোগ করেন তিনি। এদিকে অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরায় ফুটবলের উন্নয়নের জন্য সর্বভারতীয় একটি সংস্থা থেকে টিএফএ এর কিছু ফুটবল এবং কিটস পেতে চলেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে টিএফএ সভাপতি প্রণব সরকার দাবি করেন, দর্শকদের মাঠমুখী হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, টিকিটের বিক্রিও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে প্রণব বাবু জানান, ফ্ল্যাট লাইট বসানোর কাজও শুরু হয়েছে। এদিন টিএফএ সচিব অমিত চৌধুরী, টিএফএ সভাপতি প্রণব সরকার সহ টিএফএ এর অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা যেটা সবসময় চাই, যারা আপনারা মিডিয়া সেল আছেন, আমাদের দোষ ত্রুটিগুলি করে দিলে পরে আমরা আগামী দিনে যাতে আরো কাজটা সুন্দর করতে পারি, সেই জিনিসটার দিকে আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি। আমাদের ভুল ত্রুটি ধরে দিয়েছেন, আমরা সুন্দর। কিন্তু কিছুদিন পূর্বে স্থানীয় একটা দৈনিক পত্রিকাতে আমাদের সম্বন্ধে একটা ভুল তথ্য পেশ করেছেন, যার দরুন প্রতি পদে পদে আমাকে ফোন আসছে যে আমরা অবৈধ একটা সংস্থা, যেই সংস্থার কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো এফিলিয়েশন নেই, কোনো ধরনের কোনো কিছু নেই, তারা লাইফ মেম্বার নিয়ে এরকম করছে। সুতরাং এই জিনিসটা সর্বৈব মিথ্যা এবং সেই জিনিসটা আপনাদের কাছে আজকে প্রকাশ করার জন্য আমরা এখানে ডেকেছি। দর্শকদের মাঠমুখী করার জন্য আমরা কোভিড পিরিয়ডটা কাটিয়েছি খুব কঠিন সময়, কিন্তু আমরা এখন পর্যন্ত সফল হয়েছি দর্শকদের মাঠমুখী করার জন্য, এবং আমাদের যে টিকিটের সেল বেড়েছে, প্লাস দর্শকরা আগের মতন আসছে। সেকেন্ড যেটা আমাদের ইয়ে ছিল, ফ্লাড লাইট, আমাদের ফ্লাড লাইটের কাজ শুরু হয়েছে, ফ্লাড লাইটের ম্যাটেরিয়ালসও চলে এসছে, ফ্লাড লাইটের কাজও শুরু হবে। তো একটা সময় ছিল খুব স্বর্ণযুগ ছিল ফুটবলে, এই স্বর্ণযুগটা আমরা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ এই বর্তমান কমিটি আমরা চেষ্টা করছি, এবং আশা করি যেভাবে দর্শকরা আবার মাঠমুখী আসছে, একটা সময় ছিল ফরেনার না আসার ফলে দর্শকরা আসবে কি না, দেখা গেছে দর্শকদের ভিড় আরও বাড়ছে। আমরা বিডিভিশনের থেকে দেখছি, বর্তমানে দেখছি যে টিকিট সেল, সেল অফ টিকিটস অনেকটা বেড়েছে আমাদের। তো এই ছিল আমাদের মূল উদ্দেশ্য, যেটা ছিল সেটা আমরা করার চেষ্টা করছি সবাই মিলে।